सड़क अनुपथे बाढ़ घरमुख मानुषर ढल चाप थाकलेओ जानबाहन छुटछे स्वाभाविक गतिते एखोनो पर्यन्त जानजटे आटके थाकार अस्वस्ती नेई चाप बेड़ेछे फेरी और लंच घाटे राजबाड़ीते तीव्र स्रोते फेरी और लंच चलाचले समय लागलेओ नेई दुर्भोग प्रतिनिधिदेर सहायतायआरो जानाछेन शतरूपा दत्त বেলা বাড়ার সাথে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়ে সকাল থেকেই মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা বাস না পেয়ে অনেকেই ট্রাক ও পিকআপ ভ্যানে রওনা দিয়েছেন সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নেই যানজট পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের ছয় জেলার গাড়ি বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল না করায় চাপ কমেছে মানে কোনো যানজট কিছুই না গাড়ি বিরাতে দিচ্ছে না গাড়ি রানিং এ চলে যেতেছে অন্যান্য বারে সা আল্লাহ দিলে মোটামুটি ভালো আছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই গাড়ির চাপ থাকলেও চলেছে স্বাভাবিক গতিতে রাস্তাঘাটের অবস্থা ভালো কোনো যানজট নাই ভালো ভালো আমরা যেতে পারি জ্যাম নাই অবশ্য কিন্তু আমরা গাড়ি পাইতেছি না সম্পূর্ণ রাস্তা রোডঘাট সব ক্লিয়ার ঢাকা খুলনা মহাসড়কেও স্বাভাবিক গতিতে চলছে গাড়ি যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা আগে তো 7-8 ঘন্টা লাগতো এখন 2 ঘন্টা আড়াই ঘন্টার ভিতর খুলনা আসতে পারি আমরা আমি আগে ঢাকা থেকে খুলনা আসতে প্রায় 7 ঘন্টার মতো লাগতো 2 ঘন্টা 20 মিনিটে আমরা খুলনায় পৌঁছেছি পাটুরিয়া দৌলতদিয়া রুটেও যানবাহনের চাপ কমেছে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট আগে তো 4 ঘন্টা 5 ঘন্টা ফেরি ঘাটা এসে বসে থাকার লাগতো এখন পদ্মা সেতু ছাড়ার পরে আইসাই ফেরি পাওয়া যায় রাজবাড়িতে তীব্র স্রোতে ফেরি ও লঞ্চ চলাচলে সময় লাগলেও নেই দুর্ভোগ ভোলার ইলিশা লক্ষ্মীপুর রুটে ছোট ছোট ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে অবৈধভাবে চলাচল করছে এসব নৌযান লঞ্চ নাই এই জন্য আমরা ট্রলার দিয়ে আসতে বাধ্য হয়েছি ট্রলার মাঝপথে নষ্ট হয়ে গেছে পদ্মা সেতুর কারণে ঢাকা থেকে আসা লঞ্চগুলোতে যাত্রী কম বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ শতরূপা দত্ত একুশে টেলিভিশন